বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল দুঃখে। পর্যটক ভর্তি বাস উল্টে মৃত, এক আহত প্রায় 30 জন। ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়তে দুর্ঘটনা বলে জানিয়েছেন বাসের যাত্রীরা। বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল নিমেষেই দুঃখে। বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক পর্যটকের, আহত প্রায় 30 জন, তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হুগলির হরিপাল থানার ইলাহিপুর এলাকায়, ডানকুনি আরামবাগ রাজ্য সড়কের ওপর। পুলিশ সূত্রে জানা গেছে, ট্যুরিস্ট বাসটি গত সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়াতে গেছিল অযোধ্যা বেড়াতে। গাড়িটিতে প্রায় 67 জনের এক পর্যটক দল ছিল। এদিন ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিপাল থানার পুলিশ। দুর্ঘটনায় গুরুতর জখম প্রায় 30 জন পর্যটক, তাদেরকে উদ্ধার করে প্রথম নিয়ে যাওয়া হয় হরিপালের গ্রামীণ হাসপাতালে। আমরা তো খুব ঘুমিয়ে পড়েছিলাম, মানে গাড়ি আসছিল খুব, মানে যেরকম নর্মাল স্পিড জ্যাম থাকে, এসে একটা গাড়ির পিছনে মেরেছে, মারতে ঠিক রেখে নয়নজুলি থেকে পড়েছে। এবার এইসব নয়নজুলিতে আস্তে আস্তে গাড়িটা বসে যাচ্ছে, এবার সব প্যাসেঞ্জার ঘুরপা ঘুরপা করছে, বাড়াবার জন্য চেষ্টা করছে। ঘটনাটা মানে যত সময় ড্রাইভারের চোখ লেগে গেছে, চোখ লেগে গেছে, গিয়ে সামনে গাড়িকে মানে পিছনে একটা গাড়িকে সপ্রশে মেরেছে, মারতে কন্ট্রোল হারা হয়ে নয়নজুলিতে উল্টে দিয়েছে। কাঁচটাস ভেঙে বার হলাম, তারপর মেন গেট হাইড্রোলিক তো গাছ জোরে ঠেলে প্রেশার দিয়ে ফাঁক করে সব পরপরকে চাগিয়ে চাগিয়ে বার করলাম। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই অন্য একটি ট্যুরিস্ট বাসের সহযোগিতায় উদ্ধার করা হয় আহতদের। ট্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে তাপসী হালদার নামে এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ইতিমধ্যেই কলকাতায় রেফার করা হয়েছে। ঘুমাচ্ছিলাম তো বুঝতে পারিনি, এক জায়গায় স্টে করলো, ওখানে বাথরুম করলাম, করার পরে নিয়ে এলো, নিয়ে এসে তারপরে ও পড়ে গেলাম। হ্যাঁ, তখন গাড়ির ভিতরেই রয়েছে যে ড্রাইভার, উনি হয়তো ঘুমিয়ে পড়েছে, তার যে সাইডে যে হেল্পার ছিল উনি চালাচ্ছিল, ছেলেটার হাত সেভাবে পাকা না, ও গিয়ে আর কি গাড়িটা চালাচ্ছিল। চালাতে চালাতে ও যখন গাড়ি মানে আস্তে 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 যখন নেমে যাচ্ছে, আমরা অলরেডি বুঝতে পারছি যে গাড়ি অন্য সাইডে যাচ্ছে, গিয়ে একদম মানে আস্তে আস্তে এই পুকুরের ভিতরে আমরা পুরো সব হয়ে গেছে। একজন মনে হয় অবস্থা খুব একটা ভালো নয়, সব হাত পা ভেঙে গিয়েছে, মাথা টাথা কেটে গিয়েছে। এ বিষয়ে আহত এক যাত্রী জানান, ভোরবেলার দিকে বাসের চালকের চোখ লেগে এসেছিল, হয়তো কোনো কারণে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই এই দুর্ঘটনা। রায়দিঘি থেকে তারা গিয়েছিল অযোধ্যা পাহাড়ে, ফেরার পথে রাত্রি ভোর 4:30 নাগাদ বাসটি পাল্টি খায় এবং প্রায় সকলেই উন্ডেড আছে, এবং উদ্ধার কার্যে আমাদের এখানকার লোকাল হরিপাল এবং চণ্ডীতলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই তাদের রেস্কিউ করে হাসপাতালে ভর্তি করে এবং বাসটাকে তাদের সকলকেই উদ্ধার করে এবং বাসটাকে তোলার কাজ চলছে। আমরাও এসেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হুগলি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।